বাড়ি ফিরে শঙ্করী যদি কোনো প্রকারে টের পায় রামকালী এখন কোথায় রয়েছেন তাহলেই সন্দেহ ভঞ্জন হয়। ভাবতে ভাবতে ক্রমশ শঙ্করীর এমন ধারণাই গড়ে উঠতে থাকে, নিশ্চয় খোঁজ নিলে দেখা যাবে মামা ঠাকুর এখন এ গ্রামেই নেই, রোগী দেখতে দূরান্তরে গেছেন, নিশ্চয়ই এ কোনো দেবতার ছল, নইলে সত্যিই তো মামা ঠাকুর এমন ঘুলঘুলে সন্ধে মেয়েঘাটের কিনারায় ঘুরবেনই বা কেন, আর সেই হাঁকপাড়াটা সেটাই কি ঠিক মামা ঠাকুরের কণ্ঠস্বর? মাঝে মাঝে তো ভেতর বাড়িতে আসেন মামা ঠাকুর, কথাবার্তাও কন মার সঙ্গে, খুড়ির সঙ্গে, পিসিদের সঙ্গে, কই গলার শব্দে এতটা চড়া সুর শোনা যায় না তো, মৃদু গম্ভীর ভারী ভরাট গলা, আর কথাগুলো দৃঢ় গম্ভীর। এ মামা ঠাকুরকে দেখলে পুণ্যি হয়, বড় মামা ঠাকুরের মতন ননিনি, বড় মামা ঠাকুরকে দেখলে ভক্তি ছেদ্দা ছুটে পালায়। কিন্তু কথা হচ্ছে দেবতার ছদ্মবেশ সম্বন্ধে একেবারে নিঃসংশয় হবার উপায়টা কি? কোথায় মেয়ে মহল আর কোথায় পুরুষ মহল? চাটুজ্যদের এই শতখানেক সদস্য সম্মিলিত সংসারে স্ত্রীরাই সহজে স্বামীদের তত্ত্ব পান না, তা আর কেউ, অবশ্যই পুরুষের তত্ত্ববার্তা নেবার প্রয়োজনটাই বা মেয়ে বা কি মেয়েদের? দুজনের জীবনযাত্রার ধারা তো সম্পূর্ণ বিপরীতমুখী, পুরুষের কর্মধারয় চেহারা যেমন মেয়েদের অজানা, সেদিকে উকি মারবার সাহস মেয়েদের নেই, তেমনি পুরুষের নেই অবকাশ মেয়েদের কর্মকাণ্ডের দিকে অবহেলার দৃষ্টিটুকু নিক্ষেপ করবার। একই ভিটে বাস করলেও উভয় ভিন্ন আকাশের তারা। তবু মনে হতে লাগলো শঙ্করীর, কোন উপায় একবার খোঁজ করা যায় না, কোনো উপায় একবার খোঁজ করা যায় না মামা ঠাকুর বাড়িতে আছেন কি না, থাকলে কি অবস্থায় আছেন, এইমাত্র ফিরলেন না অনেকক্ষণ থেকে বসে আছেন? আহা, মামা ঠাকুরের সঙ্গে যদি কথা কইতে পারা যেত তাহলে বোধ করি ভগবানকে দেখতে পাওয়ার আশাটা মৃত শঙ্করীর। তা ওকে ভগবানের সঙ্গে তুলনা করবে না তো, করবে কি শঙ্করী? এত ক্ষমা আর কোন মানুষের মধ্যে সম্ভব, এত করুণা আর কার প্রাণে আছে? শঙ্করীর মর্মকথা জানতে পারলে ত্রিজগতের কেউ কি অমন দয়া অমন সহানুভূতি দিয়ে কথা বলতে পারত? না, তারা মাথা মুড়িয়ে মাথায় ঘোল ঢেলে গায়ের বার করে দিত শঙ্করীকে, আর পিছনে ঘৃণার হাততালি দিতে দিতে বলতো, ছি ছি ছি, গলায় দড়ি, তুই না হিন্দুর মেয়ে, তুই না বামুনের ঘরের বিধবা? আচ্ছা, কিন্তু হঠাৎ যেন সর্বশরীরে কাঁটা দিয়ে ওঠে শঙ্করীর, মামা ঠাকুর টের পেলেন কি করে? কে বলবে, কে জানে, তাও যদি বা কোনো প্রকারে সন্ধান পেয়ে থাকেন, যদি সেই পরম শত্রুটাই এসে কোনো ছলে ভয়ে ডরে ফাঁস করে দিয়ে গিয়ে থাকে? শঙ্করী যে আজ এই সন্ধ্যায় ডুবে মরার সংকল্প নিয়ে ঘাটে এসেছিল এ কথা জানতে পারলেন কি করে, কি করে তিনি? শঙ্করী যে আজ এই সন্ধ্যায় ডুবে মরবার সংকল্প নিয়ে ঘাটে এসেছিল এ কথা জানতে পারলেন কি করে তিনি? মাত্র আজই তো দণ্ড কয়েক আগে সংকল্পটা স্থির করেছে শঙ্করী, অনেক ভেবে, অনেক নিঃশ্বাস ফেলে, অনেক চোখের জলে মাটি ভিজিয়ে, বিয়ে বাড়ি, শাশুড়ি দিদি শাশুড়ির দল বাড়তি কাজে ব্যস্ত, কে কোথায় কি করছে না করছে কেউ লক্ষ্য করবে না, আজ ঠিক উপযুক্ত সময়, তাছাড়া আসছে কাল বাড়িতে যজ্ঞী, আত্মীয় কুটুম্বের ভিড় লাগবে বাড়িতে, সে জানে কোন ছুতোয় কে শঙ্করীর রীতিনীতির ব্যাখ্যানা করবে, শঙ্করীর চালচলনের নিন্দে করবে, ঢিডি পড়ে যাবে বাড়িতে। না না, মরতেই যদি হয় আজকেই হচ্ছে তার শ্রেষ্ঠ সময়। এইসব সাত সাতরও ভাবনার বোঝা মাথায় করে ঘাটে এসেছিল শঙ্করী, জীবনে সমস্ত বোঝা নামিয়ে দেবার জন্যে। কিন্তু আবার গায়ে কাঁটা দিয়ে উঠল শঙ্করীর, কিন্তু বিধাতা নিষেধ করলেন, মরণের দরজা থেকে জীবনের রাজ্যে ফিরিয়ে আনলেন শঙ্করীকে, তবে আর দ্বিধা কেন,
শঙ্করী বিধবা হলেও ওর আনা জল নিরামিষ ঘরে চলে না, ও অনাচারে ওর অদীক্ষিত শরীর। জলের কলসিটাকেই তাই মাঝের দালানে এনে বসালো শঙ্করী। ছেলেপুলেদের খাওয়ার দরকার লাগবে। কলসি নামানোর শব্দে কোথা থেকে যেন এসে হাজির হলো সত্যপতি। এসেই এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বলল, সর্বনাশ করেছে কাটোয়ার বউ, তোমার নামে ঢি ঢিক্কার পড়ে গেছে। বাড়িতে অনেক বউ, কাজেই আশপাশের বউদের তাদের বাপের বাড়ির দেশের নাম ধরে অমুক বউ তমুক বউ বলতে হয়। তাছাড়া শঙ্করে নবাগতা, ওর আর পর্যায়ক্রমে মেজ সেজ দিয়ে নামকরণ হয়নি। বুকটা ধড়াস করে উঠল শঙ্করীর। কিসের সর্বনাশ? তবে কি সব ধরা পড়ে গেছে? ঘরের কোণে রাখা মাটির প্রদীপের আলোয় মুখের রং গরণ দেখা গেল না, শুধু গলার স্বরটা শোনা গেল কাঁপা কাঁপা ঝাপসা ঝাপসা। কিসের সর্বনাশ রাঙা ঠাকুরজি? আজ না তোমার লক্ষ্মীর ঘরে সন্ধে দেবার পালা ছিল? সত্তর কণ্ঠস্বরে বিস্ময় আর সহানুভূতি। লক্ষ্মীর ঘরে সন্ধে দেখানোর পালা? ও শুধু এই? বুকের ভেতর বুকের পাথরটা নেমে গেল শঙ্করীর, হালকা হলো বুক। হোক, এটা ভয়ানক মারাত্মক একটা অপরাধ, আর তার জন্যে যত কঠিন শাস্তিই হোক মাথা পেতে নেবে শঙ্করী। অবশ্য এই দরদের ধিক্কারে চোখে জল এসে গিয়েছিল তার। সত্য গলাটা আরেকটু খাটো করে বলে, আর তাও বলি কাটোয়ার বউ, এই ভর্ষণদে পর্যন্ত ঘাটে থাকার তোমার দরকারটাই বা কি ছিল? সাক্ষ্যপ আছে, আনাচে কানাচে কুলোক আছে। শঙ্করী সাহসে বুক বেঁধে বলে, দিদিমা খুব রাগ করেছিলেন বুঝি? রাগ? রাগ হলে তো কিছুই না, হচ্ছিল গিয়ে তোমার ব্যাখ্যা না। সত্যবতী হাত মুখ নেড়ে বলে, আর সত্যও বলি কাটোয়ার বউ, তোমারই বা এত বুকের পাটা কেন? ভর সন্ধেবেলা একা ঘাটে গিয়ে যুগ যুগান্তর কাটিয়ে আসা কেন? আবার আজই সন্ধে দেখানোর পালা? ঠাকমারা তো তোমায় পাশ পেরে কাটতে চাইছিল। তাই কাটো না ভাই তোমরা আমায়, শঙ্করী ব্যগ্র কণ্ঠে বলে। তাহলে তোমরাও বাঁচো, আমারও মনস্কামনা সিদ্ধ হয়। সত্য ভ্রুভঙ্গি করে গালে হাত দিয়ে বলে, ও মা, তোমার আবার কিসের মনস্কামনা? তুমি আবার বড় বউয়ের মতন বোল ধরছো কেন? বড় বউ যে এতক্ষণ আমায় বলছিল আমায় একটু বিষ এনে দাও ঠাকুরজি খাই, তোমার দাদার হাতে সুতো খোলার আগেই যেন আমার মরণ হয়, সে দৃশ্য দেখতে না হয়। সত্যি বলতে কি, শারদার সঙ্গে শঙ্করীর এখনও তেমন ভাব হয়নি। প্রথম তো বয়সের ব্যবধান, তাছাড়া শারদা ছিল স্বামী সোহাগিনী নবপুত্রবতী, আর শঙ্করী ছাই ফেলার ভাঙা কুলো। আরও একটা কথা, দুজনের এলাকা আলাদা। শঙ্করীকে থাকতে হয় বিধবা মহলে, তাদের হাতে হাতে মুখে মুখে ফাই ফরমাস খাটতে। শারদা সধবা মহলের জিৎ, খাওয়া শোয়া বসা সব কিছুর মধ্যেই আকাশ মাটির পার্থক্য। কিন্তু আপাতত শারদা অনেকটা নেমে পড়েছে, এখন শঙ্করীও তাকে করুণা করতে পারে। তাই করে শঙ্করী, দরদের সুরে বলে, তা বলতে পারে বটে আবাগী, বলি সে নয় বলতে পারলো, তোমার কি হলো? তোমার অকস্মাৎ কিসের জ্বালা উতলে উঠল? আমার পোড়া কপালে তো সভ্যতাই জ্বালা ঠাকুরজি, শঙ্করী নিঃশ্বাস ফেলে। সত্য হাত নেড়ে বলে, আহা, কপাল তো আর তোমার আজ পড়েনি গো, ঠাকমারা তো সেই কথাই বলছিল, স্বামীকে তো কোন জন্মে ভুলে মেরে দিয়েছ, তবে আবার তোমার সদাই মন উচাটন কিসের? কিসের চিন্তা করো রাত দিন? মরণের। শঙ্করী দালানের তোয়ালে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে বলে, ও ছাড়া আমার আর চিন্তা নেই। তা ভালো। সত্য আবার দুহাত নেড়ে কথার সমাপ্তি টেনে মল বাজিয়ে চলে যায়। সব মেয়ে মানুষের মুখে দেখি একরা, মরবো মরছি মরণ হয়তো বাঁচি, এ তো আচ্ছা ফ্যাসাদ। শঙ্করী আর এ কথার উত্তর দেয় না, বসে বসে হাঁপাতে থাকে। আশুক ঝড়, আশুক বজ্রাঘাত, এখানে বসে বসেই মাথা পেতে নেবে সে, উঠে গিয়ে পায়ে হেঁটে ঝড়ের মুখে পড়বার শক্তি নেই।
তাই একটু বসে থাকতে থাকতেই ঝড় এলো, কিংবা শুধু ঝড় নয়, বৃষ্টি বজ্রাঘাতও তার সঙ্গে হয়েছে। শঙ্করী ফিরেছে শুনে খোঁজ করতে এসেছে কাশেশ্বরী আর মুখ্যদা, পিছনে দর্শকের ভূমিকা নিয়ে ভুবনেশ্বরী রামকালী স্ত্রী। অপরাধটা হচ্ছে লক্ষ্মীর ঘরে যথাসময়ে প্রদীপ না দেওয়ার, কিন্তু শাস্তির আশঙ্কায় সমস্ত শরীর কণ্টকিত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে শঙ্করীর মনের পটে যে ছবি ভেসে উঠল সেটা লক্ষ্মীর ঘট অথবা গৃহদেবতার পটগুলি নয়, নিজের যে অপরাধের শাস্তির আশঙ্কাটা সমস্ত দেহ মন শিথিল করছিল শঙ্করীর, সে অপরাধের সঙ্গে এ বাড়ির এমনকি এ গ্রামেরও কোনো সম্পর্ক নেই। অপরাধের জায়গাটা হচ্ছে শঙ্করের বাপের বাড়ির আমবাগান, সময়টা গা ঝিমঝিমে ভর দুপুর, নতুন ফাল্গুনের থেকে ঝিরি ঝিরি আর থেকে থেকে দমকা বাতাস বইছে, আর নতুন গুটি বাঁধা আমগুলো সে বাতাসে যেন মাতলামির খেলা জুড়েছে। কিছু কিছু গাছ কিন্তু খানিকটা পিছিয়ে আছে, তাদের এখনও বোল ঝড়ে আম ধরেনি, পাতার ফাঁকে ফাঁকে মঞ্জুরির সমারোহ। নির্জন দুপুরে সেই বাগানে শঙ্করী আর নগেন, নগেনের হাতের মধ্যে শঙ্করীর হাত, আলগা করে এলিয়ে পড়ে থাকা নয়, হাতখানা বজ্র মুষ্টিতে ধরে রেখেছে নগেন, পাছে শঙ্করী পালিয়ে যায়। যতক্ষণ না নগেনের বক্তব্যটা সম্পূর্ণ শেষ হবে ততক্ষণ শঙ্করীর ছাড়ার নেই। অনেকদিন ধরে অনেক ছোটোখাটো কথা, অনেক ইশারা ইঙ্গিতের দূত মারফত নিজের বক্তব্য জানিয়েছে নগেন শঙ্করীকে, অনেক করুণ দৃষ্টি, অনেক চোড়া হাসির সওগাতে। আজ বোধ করি একেবারে হেস্তনেস্ত করতে চায় সে, কিন্তু নগেন কি শঙ্করীকে গায়ের জোরে এই নির্জন আমবাগানে টেনে এনেছিল? মুখে কাপড় বেঁধে পাজাকোলা করে? তা তো নয়, সহায় সম্বলহীন ছেলেটার এত সাহস কোথা? মাসির বাড়ির অন্ন খেয়ে খেয়ে তো মানুষ, শঙ্করীর কাকেই নগেনের মাসি, মা মরা বোনপোকে কাছে এনে মানুষ করেছেন কাকি নিজের ছেলেদের সঙ্গে, যে সংসারে শঙ্করীও বেড়ে উঠেছে, মাঝখানে শুধু একটা বিয়ের ব্যাপার, কিন্তু সে আর কদিনের, অষ্টমঙ্গলাতেই তো তার সমাপ্তি। একই বাড়িতে বাস করেছে দুজনে ভাই বোনের মতো, অথচ আশ্চর্য মনোভাবটা কিছুতেই কেন ভাই বোনের মতো তৈরি হলো না, কেন ছোট্টবেলা থেকে শঙ্করীর নিজের খুড়তুতো দাদারা শঙ্করীর চুলের মুঠি ধরেছে আর পান থেকে চুন খসলে খিচিয়েছে, আর নগেন কেনই বা বারবার বরাবর সেই দুঃখ যন্ত্রণায় স্নেহের প্লেপ লাগিয়েছে, অত্যাচারীদের প্রতি কটুক্তি করেছে? পৃথিবীতে কী জন্যে কী হয় শঙ্করীর বোধের বাইরে, বোধের জগৎটা ওর নেহাতই সীমাবদ্ধ, নইলে 18 বছরের বিধবা মেয়ের পক্ষে ভরা ভর দুপুরে আমবাগানে এসে একটা ব্যাটা ছেলের সঙ্গে কথা কওয়া যে কত দূর গর্হিত সে বোধ থাকা উচিত ছিল বই কি একটা 18 বছরের মেয়ের। কিন্তু সত্যি কি এতটুকু বোধও ছিল না শঙ্করীর? 24 ঘন্টা কাকির দাঁতের পিছুনিতে সে বোধ জন্মায়নি? বাগানে এসেছিল কি শঙ্করী নির্ভয় নিশ্চিন্তে? না, অবোধ হলেও এতটা অবোধ নয় শঙ্করী, এসেছিল বুকের মধ্যে ভয়ের বাসা নিয়েই। সকালে যখন নগেন এই আবেদন জানিয়েছে তখন থেকে বুকের মধ্যে ঢেকির পার পড়েছে তার, সকল কাজে ভুলচুক হয়েছে তবু এসেছে, তবু কি ভাগ্যিস আজ আর রান্নাঘরের ভারটা ঘাড়ে নেই, কাজ শ্বশুরবাড়ি চলে যাবে, বলতে গেলে জন্মের সৌধি চলে যাবে, এই মমতায় গৃহকর্ত্রী শঙ্করীকে হেসলের দায়িত্ব থেকে ছুটি দিয়েছেন। আর যখন শঙ্করী নিতান্ত বিনীত মূর্তিতে নিতান্ত কাচুমাচু মুখে আবেদন জানিয়েছে বকুল ফুলের বাড়ি একবার যাব কাকিমা, তখনও না করতে পারেননি তিনি। বাগানে এসে প্রথম এই ছলনার খবর শুনে হেসে উঠেছিল নগেন, বলেছিল তা গুরুজনের সঙ্গে মিছে কথা কয়েছিস ভেবে অত মন মরা হচ্ছিস কেন, ধরে নে না আমি তোর একটা বকুল ফুল। কিন্তু এখন আর নগেনের মুখে হাসি নেই, এখন নগেনের অন্য ভাব, এখন কেমন রুক্ষ হিংস্র উদ্ভ্রান্ত মতন,
এখন বজ্রমুষ্টিতে শঙ্করের হাত ধরে টেনে নিয়ে যেতে চায় ভিন্ন আরেক জগতে। পালিয়ে গিয়ে অন্য অনেক দূরের আরেক গায়ে চলে যায় না, সেখানে কে চিনবে আমাদের? বলবো আমরা স্বামী স্ত্রী, আগুন লেগে ঘরবাড়ি ক্ষেতকামার সব সব পুড়ে গেছে, তাই মনের আক্ষেপে দেশ ভুই ছেড়ে চলে এসেছি। অমন পাপ কথা বললে যে জীব খসে যাবে নগেন দাদা, নরকেও ঠাঁই হবে না আমাদের, উচ্চারণ করে শঙ্করী। কিন্তু সেই উচ্চারণে কোথাও কোনো জোর প্রকাশ পায় না। পাপের আশঙ্কায় আগে থেকেই কি জীব শিথিল হয়ে এলো শঙ্করীর? পাপ কিসের? তোর ওই বেটা কী রে? স্বামীর ঘর করেছিস তুই, জন্ম জন্মান্তর থেকে তুই আর আমি পতিপত্নী, বুঝলি? তাই ওটা একটা উটকো স্বামী সইল না তোর, নইলে এতদিন তুই কোথায় থাকতিস আর আমি কোথায় থাকতাম? তুই মন ঠিক কর শঙ্করী, দোহাই তোর। একথা কানে শুনলেও যে অন্তত নরক নগেন দাদা, তাই যদি হয়, নগেন উগ্রমূর্তিতে বলে ওঠে, নরকেই যদি যেতে হয় তোকে তো একলা যেতে হবে না, আমাকেও যেতে হবে, তোর জন্যে সে ক্লেশও মেনে নিচ্ছি আমি। পৃথিবীর আর সব্বাই যাক না সজ্ঞে, তুই আর আমি না হয় নরকেই থাকবো, এ জন্মটা তো তবু ভালো যাবে, এইটাই কি একটা ন্যায্য কথা হলো? না নগেন দাদা, তোমার পায়ে পড়ে পায়ে ধরি, আমায় ছেড়ে দাও, কেউ যদি এই অবস্থায় দেখে ফেলে তাহলে আর আমার ঘরে ঠাঁই হবে না। ভালোই তো, নগেন হাতটা ছেড়ে দেবার পরিবর্তে আর জোরে চেপে ধরেছিল, বুঝিবা একটু কাছেও টেনেছিল, বলেছিল, ঘর থেকে দূর করে দিলে আমাদের সুরাহাই হবে, কলঙ্ক ছড়ালে শ্বশুরবাড়ি থেকেও নেবে না তোকে, তখন দুজনে চলে যাওয়া যা সোজা হবে, সাপে বর হবে আমাদের। না না নগেন দাদা, হাত ছাড়ো, তোমার মনে এত কু জানলে কখনো এখানে আসতাম না আমি, তুমি বললে একটা কথা আছে, নগেন কখনো যা না করেছে তাই করল। অগ্নিমূর্তি হয়ে খিচিয়ে ধরল, খিচিয়ে উঠল, ন্যাকামি করিস নে, জানলে আসতাম না, তোর সঙ্গে আমার কি ভাগবত কথা থাকবে শুনি? আমি বলছি তুই আমার সঙ্গে পালিয়ে চল, সজ্ঞানে নয় অসতর্কে মুখ দিয়ে বেরিয়ে পড়ল। কোথায়? নগেন মহোৎসাহে বলে ওঠে, যেখানে হোক, অনেক দূরের কোনো গায়ে, সেখানে শুধু তুই আর আমি সুখে সংসার করব, ছোট্ট একখানা মাটির কুঁড়ে, একটু শাকপাতার বাগান, একটা এক ছিটে পুকুর, এর বেশি আর কি চাই বল আমাদের? তা সেটুকু সংস্থান করতে পারবো, পেটে তো একটু বিদ্যে করেছি, কিছু না পারি একখানা পাঠশালা খুলব, কারুর কোনো ক্ষতি নেই তাতে শঙ্করী। বুকের মধ্যেকার সে ঢেকির পাটটা বন্ধ হয়ে কি এক কাঁপা কাঁপা সুখে মনটা তুলে উঠল না শঙ্করীর? চোখ দুটো কি জলে ভরে এলো না? নতুন ফাল্গুনের সেই থেকে থেকে ঝিরিঝিরি থেকে থেকে দমকা বাতাসে শরীরটা কেমন অবশ অবশ হয়ে আসেনি কি? মনে কি হয়নি? সত্যিই তো, তাতে আর কার কি ক্ষতি? শ্বশুরবাড়ি সে চোখে দেখেনি, একদিনও ঘর করেনি, চেনে না তাদের, জানে না শঙ্করীকে না পেলে কার কি সুখ দুঃখ, কার কি লাভ লোকসান। কাকারা যদি খবর দেয় শঙ্করী বলে যে একটা মেয়ে ছিল তাদের ঘরে, সে নাকি কোব্রেজ বাড়ির ভাগ্নে বউ ছিল, হঠাৎ ওলা উঠো হয়ে মরে গেছে, সে কত কাঁদবে কোব্রেজ বাড়ির লোকেরা, আর কাকা খুড়ি মরে গেছে বলে রটিয়ে দিলে সমাজের কাছে পার পাবে না? না, বেশিক্ষণ এই চিন্তে যেন স্থান পায়নি, বাতাসটা হঠাৎ বন্ধ হয়ে ভয়ানক হয়ে গুমট হয়ে উঠল, চেতনা ফিরে পেল শঙ্করী, বলে উঠল, হিন্দুর ঘরের বিধবাকে বেরিয়ে যাবার কুমন্ত্রণা দিতে লজ্জা করে না তোমার? তুমি না আমার ভাইয়ের মতন? না, কখনো না, গর্জে ওঠে নগেন, কখনো ভাইয়ের মতন নয়, সে কথা তুইও ভালো জানিস, আমিও ভালো জানি, চিরদিন মনে মনে আমি তোকে পরিবারের মতো দেখে এসছি, জেনে শুনে কেন মিছে বাকচাতুরি করছিস? কথা দে, দুপুর রাতে তুই খিড়কি দিয়ে বেরিয়ে এসে এখানে দাঁড়াবি, আমি আগে থেকে দাঁড়িয়ে থাকবো,
তারপর জোর পায়ে হেঁটে গা থেকে একবার বেরোতে পারলে কে ধরে। খুঁজতে খুঁজতে তো আর পারবে না মাসি মেশো, কিল খেয়ে কিল চুরি করে বসে থাকতে হবে। ও নগেন দাদা, আমার বুকের ভেতরটা কেমন করছে, ছেড়ে দাও আমায়, আমি পারবো না। পারতেই হবে তোকে, নগেন ব্যাকুল স্বরে বলে, যতক্ষণ না তুই মদ দেবি ছাড়বো না হাত, দেখুক পাঁচজনে, সেই আমি চাই। নগেন দাদা, আমি চেঁচিয়ে লোক জড়ো করব, আলগা আলগা দুর্বল স্বরে বলে শঙ্করী, বলবো বাগানে একলা পেয়ে তুমি আমাকে। নগেন বেপরোয়া বলে, চাচা জড়ো কর লোক। নগেন দাদা গো, আমাকে বরং মেরে ফেলো। আমি আর কি মারবো তোকে, মেরেই তো ফেলেছে সবাই মিলে। বাপের বাড়িতে এই লাঠি ঝ্যাটা না খেয়ে একমুটো ভাত জুটছিল না, মরার উপর খাড়ার ঘা, এরপর আবার শ্বশুর বাড়ি, সারা জন্মটা শুধু লাঠি ঝাঁটাই সার। আমি বরং তোকে বাঁচাতে চাই, আদর করে যত্ন করে মাথার মণি করে রাখতে চাই। আমি চাই না তোমার আদর যত্ন, এবার একটু দৃঢ় শোনালো শঙ্করীর কণ্ঠস্বর। লাঠি ঝাঁটাই আমার ভালো। বটে, লাঠি ঝাঁটাই তোর ভালো? নগেন সহসা মারমুখী হয়ে একটা কাজ করে বসল। হ্যাঁ, আদর করে প্রেমালিঙ্গন নয়, মারমুখী হয়ে সহসা শঙ্করীকে সাপটে জড়িয়ে ধরল নগেন, ধরে বলে উঠল, বেশ, সেটাই যাতে আরো ভালো করে খাস তার ব্যবস্থা করছি, এই দিচ্ছি দেখে। তারপর গিয়ে তোর শ্বশুরবাড়ির গায়ে গিয়ে রটাবো আমার সঙ্গে মন্দ। কিভাবে যে নগেনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল শঙ্করী, কিভাবে যে একেবারে ঘাটে ডুব দিয়ে বাড়ি গিয়ে বলেছিল বকুল ফুলের বাড়ি যাওয়া হলো না, রাস্তায় যেতে একখানা ছুতো হাঁড়ি পেয়ে ঠেকে গেল বলে একেবারে নেয়ে বাড়ি ফিরতে হলো। আর কি করে যে অসময়ে নেয়ে মাথাটা ভার হয়েছে বলে দিনের বাকি সময়টা শুয়ে কাটালো, সেসব আর ভালো করে মনে পড়ে না শঙ্করীর। শুধু মনে আছে তার প্রবল কান্নার ব্যাপার দেখে কাকা শুদ্ধ মমতা মমতা গলায় সান্ত্বনা দিয়েছিল, কেন কাঁদছিস মা, মেয়ে মানুষকে তো শ্বশুরঘর করতেই হয়, সেই হচ্ছে চিরকালের জায়গা, তাছাড়া কবরেজ মশাই অতি সজ্জন ব্যক্তি, সংসারে খাওয়া পড়ার কোনো দুঃখ নেই, ভালো থাকবি, সুখে থাকবি। তবু আরও আকুল হয়ে কেঁদেছিল শঙ্করী, অগত্যা খুড়িকে পর্যন্ত বলতে হয়েছিল আবার আসবি, পালা পর্বণে আসবি, আমরা কি তোকে পর করে দিচ্ছি। বছর ঘুরে গেল, খুড়ির প্রতিশ্রুতি খুড়ি রাখেনি, নিয়ে যাওয়া তো দূরের কথা, একবার উদ্দেশ্য পর্যন্ত করেনি, সে গায়ের এক কানা করা খবরও আর সেই অবধি পায়নি শঙ্করী, শুধু অবিরত কাটা হয়ে থেকেছে। এই বুঝি কে বলে নগেন বলে একটা ছেড়ে এসে গ্রামে কি রটিয়ে বেড়াচ্ছে শঙ্করীর নামে, ঘাটে পথে বেরিয়ে গাছের পাতা নড়ার শব্দে শিউরে ওঠে শঙ্করী, বাঁশের সরসরে শুনলে থমকে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সে ভয় কি শুধুই ভয়, নিছক ভয়, তার সঙ্গে ভয়ানক একটা আশাও কি জড়ানো নেই? সর্বদা কি মনে হয় না হঠাৎ কোন একটা বাঁশবাগানের ধারে কি পুকুর ঘাটের কাছে সেই সর্বনে সে লোকটাকে দেখতে পায় তো আর বাড়ি ফেরে না? কাল শুনেছে বিয়ে উপলক্ষে কাকার বাড়ি থেকে নাকি নেমন্তন্ন নিয়ে আসবে, কাল থেকে তাই মরে আছে শঙ্করী, কি জানি কি বলবে খুড়ো কি খুড়তুতো ভাইরা এসে। নগেন কি সব বলে বেরিয়েছে, নগেন কি ওখানে আছে এখনো, নগেন কি বেঁচে আছে, হয়তো টের পেয়ে সবাই মেরে ফেলেছে। সেদিন কেন আমবাগানে গিয়েছিল শঙ্করী, আর যে লোকটা তাকে মন্দ পথে টানবার চেষ্টা করছিল, কেন আজও শঙ্করীর মনকে লক্ষ্য দড়িদড়া দিয়ে টানছে সে? মরতে গিয়েও কেন মরতে পারে না শঙ্করী? পৃথিবীতে শঙ্করী বলে একটা মেয়ে মানুষ যদি না থাকে কি এসে যাবে পৃথিবীর? কলঙ্কিত মন নিয়ে ঠাকুর ঘরের কাজ করছে সে, তুলসী তলায় প্রদীপ দিচ্ছে, এ মহাপাপের ফল, চিন্তায় বাধা পড়ল। কাশ্বরী এসে দাঁড়িয়েছেন, তীব্র কণ্ঠে ডাকছেন, নাতবৌ। ভয় ভয়, সত্তর মনের কাছে এত বড় ভয়ের পরিচয় বোধ করি এই প্রথম। কাটোয়ার বইয়ের খুব যে একটা খোয়ার হবে এটা আশঙ্কা করেছিল সে, কিন্তু এ কি তিরস্কারের এ কোন ভাষা, জীবনে অনেক কথা শুনেছে সত্য, অনেক কথা শিখেছে, কিন্তু এইসব শব্দ তো কখনো শোনেনি।
অসতী মানে কি, উপপতি কাকে বলে, কুল খাওয়া বলতেই বা কি বোঝায়? যে কুলের আচার তৈরি হয় আর তেলে নুনে জড়িয়ে অপূর্ব আস্বাদন পাওয়া যায়, এটা যে ঠিক সে জাতীয় নয় এইটুকুই শুধু বুঝতে পারে সত্য। কিন্তু তারপরই কেমন দিশেহারা হয়ে যায়, দূর থেকে হা করে তাকিয়ে থাকে শঙ্করী আর কাশেশ্বরীর দলের দিকে। না, আর কেউ কিছু বলছে না, সবাই নিথর, এমনকি মোক্ষদা পর্যন্ত কেমন যেন স্তব্ধ। একা কাশেশ্বরী পালা চালিয়ে যাচ্ছেন চাপা তীক্ষ্ণ গলায়। শঙ্করকে ধরে চিবিয়ে খেলেও বুঝি রাগ মিটবে না, এমনই তার মুখভঙ্গি। মোক্ষদা এক ধরনের, কাশেশ্বরী আরেক ধরনের। মোক্ষদার অটুট গতর অসীম ক্ষমতা, অনর্গল বাক্পটুত্ব, কিন্তু কাশেশ্বরীর তা নয়। কাশেশ্বরী শোকে তাপে কিছুটা অথর্ব, তাছাড়া চিরদিনই তিনি টেপা মুখী। শুধু তেমন মক্ষম অবস্থায় পড়লেই মুখ দিয়ে কথা বেরোয় তার, চাপা তীক্ষ্ণ। কিন্তু আজকের মতো এমন সব কথা কবে বেরিয়েছে কাশেশ্বরীর মুখ দিয়ে? এমন ঘৃণা জর্জরিত মুখই বা কে কবে দেখেছে তার? কে গিয়েছিল কাটোয়ায়, কে কি শুনে এসেছে সেখান থেকে? বারবার শঙ্করী বাপের বাড়ির কথাই বা উঠছে কেন? তারা নাকি কেউ ভোজবাড়িতে আসবে না, সম্পর্ক রাখতে চায় না শঙ্করীর সঙ্গে। নেহাত নাকি তারা শঙ্করীর মা বাপ নয়, কুড়োকুড়ি, তাই অমন মেয়েকে টুকরো টুকরো করে কেটে কাটোয়ার গঙ্গায় ভাসিয়ে দেয়নি। আরও কত কথা, তার সঙ্গে কত মুখভঙ্গি। শঙ্করীকে গলায় দড়ি দিয়ে মরবার পরামর্শ দেওয়া হচ্ছে ঘাটে ডুবে মরবার নির্দেশ। পাপিষ্ঠা শঙ্করীর পাপস্পর্শেই যে কাশেশ্বরীর একমাত্র নাতিটা বিয়ের বছর না ঘুরতেই মরেছে, সে কথাও প্রমাণিত হয়ে যাচ্ছে আজকের বিচারের রায়। অনেক শুনতে শুনতে শেষ পর্যন্ত এইটুকু বুঝতে পারে সত্য, নাপিত বউ আর রাখু কাটুয়া গিয়েছিল যজ্ঞের জন্য নেমন্তন্ন করতে। আর শঙ্করীর খুড়ি নাপিত বউয়ের কাছে শঙ্করী নামে যাচ্ছে তাই করেছে। সেখান থেকে খুব যে একটা গর্হিত কাজ করে চলে এসেছে শঙ্করী, সে বিষয়ে আর সন্দেহ মাত্র নেই। লক্ষ্মীর ঘরে সন্ধ্যা দিতে দেরি হওয়া অথবা সাত সন্ধে পর্যন্ত ঘাটে বসে থাকার চাইতে যে অনেক বেশি গর্হিত তা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু শঙ্করীর অপরাধের সঙ্গে তার খুড়ির বোনপোর যোগ কোথায়? সে কেন শঙ্করীর জন্য বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে চলে গেছে? এইখানেই সব গোলমাল লাগছে সত্তর, সব যেন হেয়ালি। এই অন্য জগতের অর্থবহ জীবনে না জানা শব্দগুলো সত্তর বুকটাকে কেমন হিম হিম করে দিচ্ছে, ভয় করছে। যে অনুভূতি জীবনে জানে না সত্য, আজ সেই অনুভূতি তার সমস্ত সাহসকে যেন বোবা করে দিয়েছে। গিনিরা কাউকে শাসন করছেন অথচ সত্য তার মধ্যে ফোড়ন কাটছে না, এমন ঘটনা বোধ করি সত্যর জ্ঞানেই প্রথম। অপরাধীর পক্ষ নেওয়াই সত্যর স্বভাব, তা সে অপরাধী যে শ্রেণীরই হোক। একবার বাসন মাজনি বাগদি বউ সন্ধে করে ঘাটে বাসন মাজতে গিয়ে পাঁজার বাসন থেকে একটা বাটি হারিয়ে ফেলেছিল। খুব সম্ভব বাটিটা জলে ডুবে গিয়েছিল। কিন্তু বাগদি বউকে চোর অপবাদ দিয়ে নভূত নভবিষ্যতি করছিলেন শিবজয়া আর দীনতারিণী, এবং মোক্ষদা হুকুম দিয়েছিলেন না যদি নিয়েছিস তো সমস্ত রাত ওই পুকুর হাতরে বাটি খুঁজে বার কর। বাগদি বউ যত হাউ হাউ কাঁদে গৃহিণীকুল ততই চেপে ধরেন তাকে। চুরির উদ্দেশ্যেই যে সে বেলা গড়িয়ে বাসন মাজতে আসে এ মন্তব্য করতেও ছাড়েন না তারা। সে যাত্রা সত্যই তোর রক্ষে করেছিল বাগদি বউকে, বলেছিল চল বাগদি বউ আমিও খুঁজি গে তোর সঙ্গে, আমি খুব সাঁতার জানি, সাঁতরে এপার ওপার করে বাটি হাতড়াবো। তুই খুঁজবি মানে? ধমকে উঠেছিল সবাই, এবং সকলকে চমকে দিয়ে সত্য উদাসভাবে বলেছিল তা খুঁজতে হবে বই কি, তোমাদের পাপের প্রায়চিত্তি আমাকেই করতে হবে। ভগবান যখন আমাকে তোমাদের ঘরের মেয়ে করে পাঠিয়েছে, বাড়িতে যাদের পাঁচ সিন্ধুক বাসন, তারা যদি তুচ্ছ একটা ডাল বাটির ডাল খাবার বাটির জন্য একটা মানুষের প্রাণবধ করতে চায়, তবে একজনকে তো তার প্রতিকার করতে হবে। থ হয়ে গিয়েছিল সবাই, আর বোধ করি তুচ্ছ একটা বাটির জন্য নিজেদের তুচ্ছতার বহরটা সেই প্রথম নজরে পড়েছিল তাদের। তবে আর কি, পাঁচ সিন্ধুক বাসন তো হরিণ্যুর দিকে
যা বাসনের। অনেক পয়সা আছে তোর বাপের বলে কেমন যেন শিথিলভাবে রনে ভঙ্গ দিয়েছিলেন তারা। বাগদীব গলায় কাপড় দিয়ে সত্যকে প্রণাম করেছিল সেদিন। তা এমন অনেককেই অনেক সময় বিপদ থেকে ত্রাণ করেছে সত্য, কিন্তু আজ আর তার আর সত্যর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। একটা অন্ধকার অরণ্যের গা ছমছমে রহস্য মুখ করে দিয়েছে সত্যকে। কখন যে তিরস্কার পর্ব শেষ হলো, কখন যে গিনিরা আপন আপন কর্মে প্রস্থান করলেন, কাটোয়ার বউ তারপর গেল কোথায়, এসবের কোনো খবরই আর রাখতে পারে না পারেনি সত্য। কখন এক সময় আস্তে আস্তে যেন চলে গিয়ে সারদার ঘরের মেঝে পরনের চাঁদের আলো রঙা আট হাতি শাড়ির আঁচলটুকু বিছিয়ে শুয়ে পড়েছিল। যেখানে সারদাও শুয়ে আছে সে একই পদ্ধতিতে কোলের ছেলেটুকুকে কোলের কাছে নিয়ে। সারদা বলেছিল, শুলে যে সত্য ঠাকুরজি? শুলাম বলে উত্তর এড়িয়েছিল সত্য। সারদা আরেকবার নিঃশ্বাস ফেলে বলেছিল, কাটোয়ার বউ অত গাল খাচ্ছিল কেন ঠাকুরজি? সত্য বলেছিল, জানি না। সত্যর পক্ষে এমন সংক্ষিপ্ত স্বল্প ভাষণ প্রায় অভূতপূর্ব, কিন্তু সারদাও নাকি মনে সুখের লেশ নেই, তাই আর বেশি কথা বাড়ায়নি। একসময় ছেলের সঙ্গে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সত্যর চোখে ঘুম আসতে চায় না। ভয়ের সেই অনুভূতিটা কিছুতেই ছাড়তে চায় না তাকে। থেকে থেকে বুকটা কেমন ঠান্ডা আর ফাঁকা ফাঁকা লাগে। অজানা ওই শব্দগুলো না হয় চুলোয় যাক, কিন্তু আরেকটা নতুন ভয় যে মনের মধ্যে বাসা বাঁধল এসে। সত্যিই যদি কাটোয়ার বউ, গলায় দড়ি দেওয়ার পদ্ধতিটা কি আর তার পরিণামই বা কি ঠিক জানে না সত্য, কিন্তু অপরটার আশঙ্কায় বারবার গায়ে কাটা দিচ্ছিল তার। যদি তাই হয়, যদি কাল যজ্ঞের প্রয়োজনে পুকুরে জাল ফেলতে গিয়ে জেলেরা মাছের সঙ্গে আরও একটা জিনিস ছেঁকে তোলে, ভারী রুই পড়েছে ভেবে আহ্লাদে হেই হেই করে জল টেনে তুলে যদি দেখে মাছ নয়। বুকের মধ্যে ঢেকির পাড় পড়ার মতো শব্দ হতে থাকে সত্যর। কজনকে পাহারা দেবে সে? সারদার ব্যাপারে তো ভয়ে আর বাপের হুকুমে তটস্থ হয়ে আছে, তার উপর আবার কাটোয়ার বউ চাপল বনের মধ্যে কাকে রেখে কাকে দেখবে সত্য? গালাগালির সময় মুখটা কিরকম দেখাচ্ছিল কাটোয়ার বউয়ের? সত্য কি তাকায়নি? বোধহয় তাকিয়েছিল, কিন্তু দালানের এক কোণায় মিটমিট করে একটা প্রদীপ জ্বলছিল। তার থেকে দাওয়ায় আর কত আলো এসে পড়বে? তাও আবার চাঁদের এখন আধার কাল চলছে, শকুল চললে তবু উঠোরে বাগানে হেঁটে চলে সুখ, মনীষীকে দেখাও যায়। আধারে তো সন্ধে হলেই হয়ে গেল, মানুষের সঙ্গে কথা কওয়া ওই মুখ চোখ না দেখেই। না, শঙ্করের মুখ দেখতে পায়নি সত্য, তাই বুঝতে পারছে না ওই অদ্ভুত অদ্ভুত শব্দগুলোর মানে শঙ্কর ধরতে পেরেছে কি না। আচ্ছা, সারদাকে একবার চুপি চুপি জিজ্ঞেস করবে সত্য। যতই হোক, সারদা সত্যর দ্বিগুণ বয়সী, ছেলের মা, কতদিন আগে বিয়ে হয়েছে সারদার, হয়তোবা ওই বিদঘুটে কথাগুলোর মানে জানা থাকলেও থাকতে পারে, কিন্তু বারবার বলি বলি করেও বলতে পারলো না সে শব্দটি। মুখের দরজায় কে যেন তালা চাবি দিয়ে দিয়েছে। মানে বুঝতে না পারলেও কথাগুলো যে খারাপ কথা সেটা বুঝতে পেরেছে সত্য। কাটোয়ার বউয়ের সঙ্গে খুব যে একটা যোগাযোগ ছিল সত্য তা নয়, একে তো মাত্র বছরখানেক হলে এসেছে সে নব আগন্তুক হয়ে, তাছাড়া সে তো নিরামিষ দিকের, একসঙ্গে খাওয়া দাওয়াও নেই, তবে নাকি নেহাত দেখা সাক্ষাৎ সূত্রে কথাবার্তা, তাও বিশেষ মিশুকে নয় শঙ্করী, সর্বদাই যেন আনমনা। কাজে এই সত্য আজও যখন সন্ধ্যা গড়িয়ে যাওয়ার অপরাধে চুপি চুপি অববাহিত করতে এসেছিল শঙ্করীকে, তখন নেহাত একটা জীবের প্রতি যতটুকু মমতা থাকা উচিত তার বেশি ছিল না। কিন্তু এখন যেন মায়ায় মন ভরে যাচ্ছে সত্যর, মনে হচ্ছে কত না জানি কাঁদছে বেচারা। জগতে এমন কেউ নেই ওর যে সে কান্না একটু সান্ত্বনা দেয়। বিধবা হওয়ার কি কষ্ট! সত্যর তো বিয়ে হয়েছে, একটা বরের সঙ্গেই নাকি হয়েছে, সেই বরটা যদি হঠাৎ মরে যায়, সত্যও তো তাহলে বিধবা হবে। তা যদি হয়, সত্যকেও সবাই অমনি করে খোয়ার করবে, কিন্তু তাই বা কি করে বলা যায়? পিষ্ঠাকুমারও তো বিধবা,
বিধবা আরও কতজনই, তাদের ভয়েই তো সবাই তত তটস্থ হয়ে থাকে। ওদের দেখে মনে হয় ওরাই যেন পৃথিবীর দণ্ডমুণ্ডের কর্তা। তবে ওরা বড় বলে, কিন্তু তাই কি, এরা বড় হলে ওরকম হতে পারে না, এসব ঠিক বুঝতে পারে না সত্য। শুধু যে বয়স দিয়েই সব বিচার হয় তা তো নয়, এই যে তার বাবাকে দেশসুদ্ধ লোকে ভয় করে, জ্যাঠামশাইকে কি কেউ তা করে? উল্টে জ্যাঠামশাই পর্যন্ত তো বাবার ভয় কাটা। শুধু কি জ্যাঠামশাই, শেষ ঠাকুরদা, ন ঠাকুরদা, কে নয়, ওরা তো আর মেয়ে মানুষ নয়। বয়সটা কিছু নয়, ছোট বড় বলেও কিছু নয়। তাহলে ভয়ের বাসাটা কোথায়? ভাবতে ভাবতে থই পায় না সত্য, তবু ভাবে, কে যে ওকে ভয়ের বাসা খোঁজার চাকরি দিয়েছে কে জানে। অনেক রাত্রে ভুবনেশ্বরী আসে ডাকতে, এই সত্য না খেয়ে ঘুমিয়েছিস রে, ওঠ। সত্য পাশ ফিরে ঘুমের ভান করে, জানায় তার খিদের অভাব। ভুবনেশ্বরী বকে ওঠে, খিদে নেই কেন, ওঠ যা, রাত উপসে থাকতে নেই। কথায় বলে, রাত উপসে হাতি কাবু। বড় বৌমা, তুমিও ওঠো দেখিনি বাছা, সারাদিন উপসে আছো, আর অমন করে পড়ে থেকো না, স্বামী পুত্রের অকল্যাণ হতে হয় ওতে। ভুবনেশ্বরীর গলা পেয়েই ধড়মড়িয়ে উঠে বসেছিল সারদা। পৃথিবী থেকে বিদায় নেবার তীব্র ইচ্ছে ধরাশয্যা নিয়ে পড়ে থাকলেও ঘুরশাশুড়িকে দেখে সমীহ করবে না এমন কথা ভাবা যায় না, তাই ধড়মড়িয়ে উঠেছিল। স্বামী পুত্রের অকল্যাণ শুনে এবার মনে মনে ধড়ফড়িয়ে উঠল। ভুবনেশ্বরী ফের বলে, আমি তো তোমার ছেলে দেখছি, যাও ওঠো, সত্যকে ডেকে নিয়ে খেতে যাওগে, তোমার শাশুড়ি হেসে লাগলে বসে আছে। এবেলায় জাল ফেলিয়ে মস্ত একটা মাছ ধরানো হয়েছিল, এসো জন বসো জন যদি আসে বলে। খামি খামি দাগার মাছ আর আমের বাখরা দিয়ে এমনই খাসা টক রেঁধেছে দিদি, দেখো কে যাও খেয়ে। ভুবনেশ্বরী অনেকগুলো কথা বলে গেলেও সত্যর কানে তার শেষ অবধি পৌঁছয়নি। পুকুরে জাল ফেলে বড় মাছ ধরা হয়েছে শুনেই তার মনশ্চকে ভেসে উঠেছে জালবদ্ধ আরেকটা জীব, যাকে টেনে তুলে ধরাস করে পুকুর পাড়ে ফেলা হয়েছে, আর যে মুখ চন্দ্রসূর্যিতে দেখতে পাবার কথা নয়, সেই মুখ সহস্র লোক দেখছে, কিন্তু সেই মুখের উপর যে দুটো চোখ দুটো বসানো আছে সে কি আর দেখছে? জীবনে কি আর দেখবে কোনো কিছু? উঠে বসে তাড়াতাড়ি বলে, মা, কাটোয়ার বউ কোথায়? কোথায় আবার? ছংকার দিয়ে ওঠে ভুবনেশ্বরী, কাঁথামুড়ি দিয়ে শুয়েছে গিয়ে, তাকে তো দরকার কি, খেতে যাচ্ছিস খেতে যা। খাবো না, খিদে নেই বলে ফের শুয়ে পড়ে সত্য। কিন্তু ওদিকে দাগা দাগা রুই মাছ আর আমের বাঁকড়ার টক অন্যত্র কাজ করেছে। একে 16 বছর বয়সের দুরন্ত স্বাস্থ্য, তার উপর সারাদিন ছেলেটা বুকের দুধ টেনে খাচ্ছে, সতীন কাটার যন্ত্রণাটাও যেন কাবু হয়ে এসেছে, তবুও একান্ত বাসনা সত্ত্বেও বাধা আসে মনে। সারাদিন অভুক্ত পড়ে থেকেও সে অভুক্ত চেহারাটায় স্বামীর সঙ্গে একবার দেখা হলো না, কে জানে রাতে হতে পারে কি না। আজ তো নতুন বউয়েরই কাল রাত্রি, কাজেই আজ পুরনো বউ প্রাধান্য পেলেও পেতে পারে। দিব্যি করে মাছের ঝাল দিয়ে এক পাতর ভাত ছেটে এসে অভিমান জানাবে কোন মুখে? সারদা তাই চিচি করে বলে, সবে পেটের ব্যথাটা একটু নরম পড়েছে, তা হোক, ও খেলেই নরমে যাবে। নরম গলায় বলে ভুবনেশ্বরী, তুমি ডেকে ডুকে নিয়ে গেলে তবে যদি সত্য দুটো খায়। নিজের শাশুড়ির সঙ্গে কথা বলে না, ঘোমটা দিতে হয় এক গলা, কথা যাতা এই শাশুড়ির সঙ্গেই, তা খুশাশুড়ির কণ্ঠের নরম সুরটুকুই চোখে জল এনে দিল সারদার। অগত্যাই আর রাসুর সামনে অভুক্ত মুখ দেখাবার ইচ্ছেটাকে টেনে রেখে দেওয়া গেল না। সারদা সত্যকে নাড়া দিয়ে বলল, চলো ঠাকুরজি, যা পারবে খেয়ে নেবে। সত্য উঠে বসল, হাই তুলে বিরক্ত হয়ে উঠে বলল, বাবা, দুদণ্ড যদি একটু নিরিবিলিতে পড়ে থাকার জো আছে, নাও চলো।
সারদা চলে যেতেই ভুবনেশ্বরী একটা অসমসাময়িক কাজ করে বসল। ঘুমন্ত ছেলেটাকে কাঁথা মুড়ে কোলে চেপে নিয়ে ঘর থেকে বেরিয়ে চুপি চুপি রাখুর মাকে গিয়ে বলল, রাখুর মা, বড় ছেলেকে একবার ডেকে দে তো, বলবি জরুরি দরকার। বড় ছেলে অর্থে রাসু। রাখুর মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, দেখে এলাম চণ্ডী মণ্ডপে শুয়েছে, তা হোক তুই আমার নাম করে ডেকে নিয়ে আয়। ঘরের দরজার কাছাকাছি গিয়ে মায়ের ডাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো সত্যবতীকে। আর সারদার বুকটা কি এক আশঙ্কায় চমকে উঠল। শীতকালের পানা পুকুরের জলের মতো ঠান্ডা নিথর হয়ে গেল। অভ্যস্ত উচ্চারণে মেয়ের নাম ধরে ডাক দেননি ভুবনেশ্বরী। ব্যস্ত অথচ চাপা গলায় বলে উঠেছে, এই তুই এদিকে আয়। তুই অর্থেই সত্য, আর বিশেষ করে সত্যকেই হঠাৎ চাপা গলায় ডাক দিয়ে সরিয়ে নেবার অর্থ কি? অর্থ আছে, এরকম ডাকের একটাই অর্থ হয়। আর সে অর্থ সত্যর কাছে ধরা না পড়লেও সারদার কাছে যেন ধরা পড়েছে, তাই না? বুকটা হঠাৎ এমন হিম হিম নিতর হয়ে গেল, তাই না? আশার আকাঙ্ক্ষায় চমকে উঠল সে বুক। সারদা জানে, সারদার মনে আছে ছেলেবেলায় সারদা যখন নিঃসংকোচিত্তে তার সদ্য বিবাহিতা কাকিমার কাছে শোবার বায়না নিয়ে তোড়জোড় করত, তখন ঠিক এমনই চাপা গলায় তার মাও ডাক দিতেন, ইদিকে আয় বলছি, তবুও বায়না করতো সারদা। এখন মনে পড়লে কি হাসি পায়। সত্যপতি থমকে দাঁড়িয়ে পড়ে বলল, বড় বউকে একলা শোবে নাকি? তোমাদের আক্কেলটা তো ভালো। ভুবনেশ্বরী হাসে চেপে ভর্ষণা সুরে বলেন, থাম, তোকে আর সকলের আক্কেল খুঁড়ে খুঁড়ে বেড়াতে হবে না। একলা কেন? অত বড় ব্যাটা ঘরে রয়েছে বড় বৌমার, সে কি কম নাকি? জানি না বাবা, তোমাদের এক সময় এক মতি, ওইটুকুনখানি কচি ছেলে যার গলা টিপলে দুধ বেরোয় সে আগলাবে মাকে। তুই আসবি? যাচ্ছি বাবা যাচ্ছি, তস্বয় না একটু, সবাই যেন ঘোড়ায় জিন দিয়ে আছে। নাও চলো, একটা মনোকষ্টওয়ালা মানুষ এই আতপুরিতে একলা পড়ে থাকবে? এই যখন তোমাদের বিচার, তো তাই হোক। কোনো মুখেই যে তোমরা ধম্ম কথা কও তাও জানি নে বাবা। আট হাত শাড়িখানার হাত তিনে অংশমাত্র কাজে লাগিয়ে আর বাকি হাত পাচে বিড়ে পাকিয়ে কুক্ষিগত করে নিয়ে মায়ের পিছু পিছু চলল সত্যবতী অনিচ্ছা মন্তর গতিতে। সত্যি তার আজ সারদার কাছে শুতে ইচ্ছে ছিল। প্রধানত সারদার প্রতি সহানুভূতি, দ্বিতীয়ত মনে আশা করেছিল যদি শুয়ে শুয়ে গল্প করতে করতে ভয়ঙ্কর শব্দগুলো অর্থ উদ্ধার করে নিতে পারে। শব্দগুলো যে ভালো নয় বড়দের কাছে প্রশ্ন করলে সত্য উত্তর পাওয়া যাবে না। ঠেলা মারা একটা ভুল ভাল উত্তরের সঙ্গে হয়তো বা খানিকটা ধমকি জুটবে, এ বিষয়ে যেন নিশ্চিত হয়ে রয়েছে সত্যবতী। অথচ ভয়ঙ্কর অদম্য একটা কৌতূহল ভিতর থেকে চাড়া দিচ্ছে, শব্দগুলো অর্থ সংগ্রহ করতে পারলেই যেন অনেক রহস্যের ঘরের চাবি খোলা যায়। অন্তত শঙ্করী কেন 24 ঘন্টা মর্ব মর্ব করে, আর বাড়ির সকলে কেন তার প্রতি এক কড়া সদ্ব্যবহার করে না, এটুকু যেন ওর থেকেই ধরা যাবে। কিন্তু সকল করে বালি দিল মা, তা নতুন কিছু নয় অবশ্যই, জন্মাবধি দেখে আসছে সত্যবতী। বড়দের কাজই হচ্ছে ছোটদের সকল ইচ্ছের গুড়ে বালি দেওয়া। দিনতারিণী ঘরে বাড়ির সবকটা সমস্ত মেয়ের শোবার ব্যবস্থা। ঘরটা প্রকাণ্ড বড় বলেও বটে, তাছাড়া বড় বড় মেয়েরা এখান ওখান ছড়িয়ে থাকে এটা বিধি নয়। এই বয়স্থা মেয়েদের মধ্যে 9 বছরের সত্যবতী সবচেয়ে বড়, আর তার বিয়েও হয়ে গেছে, তাই সে হচ্ছে দলনেত্রী। পুন্নি, রাজু, নেড়ি, টেপি, পুটি, রাখালি সকলেই তাকে উপরওয়ালার সম্মানটা দেয়। আজ ওরা সত্যর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছিল। সত্য এসে দেখলো ঘুমন্ত পুরি, যে যেমন ইচ্ছে হাত পা ছড়িয়ে শুয়েছে, জায়গা বিশেষ নেই, ওর মধ্যেই ওদের হাত পা ঠেলে ঠুলে জায়গা করে নিতে হবে। সত্য বিরক্তিভাবে আরেকবার বলে উঠল, একদিন অনত্তর শুলে যে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত মা মঙ্গলচণ্ডী জানে। নে সর দেখি, এই পুটি, ঠ্যাঙাটা একটু কুটো। বলা বাহুল্য পুটির সুপ্তির গভীরতায় এ সর্ষ পৌঁছল না। অগতায় সত্যপতি বাক্যবলের সাহায্য ছেড়ে বাহুবলের শরণ নিল।
বুড়ির পা আর রাখালির পা, রাখালির হাত সরিয়ে নিজের মতন একটু জায়গা করে শুয়ে পড়ল বিছানায়। দিনতারিণী এখনো আসেননি, আর তার শুতে আসে দেরি হয়। বিধবাদের দিকে রাতের জলপান, চাল ভাজা, তিলের নাড়ুকে বুড়ো দাঁতে জব্দ করতে সময় লাগে। ঠাকুমার বিছানাটা ঠিক আছে কিনা একবার দেখে নিল সত্যবতী। আছে বটে একফালি ঠাই, অবশ্যই এই বিছানা আর কি, গড়জোড়া একখানি শতরঞ্জির উপর বড় বড় মোটা মোটা খান কয়েক কাঁথা পাতা, আর তারই মাথার দিকে দেয়াল জোড়া টানা লম্বা মাথার বালিশ। একসঙ্গে যাতে সারি সারি অনেকগুলো মাথা ধরানো যায় তার জন্যেই এই অভিনব মাথার বালিশের আয়োজন। এক একটা বালিশ বোধ হয় লম্বায় চার হাত আর ওজনে আত্মন। যারা শোয় তারা নিজেরা তাকে এক ইঞ্চও নড়াতে পারে না। নিজের বালিশকে নিজের ঘাড়ের তলায় ইচ্ছে মতো ভঙ্গিতে রাখতে পারার সুখ ওরা জানে না। বালিশগুলো যে শুধু মাপেই বড় বলে ভারী তাও তো নয়, তুলোগুলোও যে পুরনো। জিনিস যত সস্তাই হোক আর যত বেশি প্রাচুর্য থাক, অপচয় করার কথা কেউ কল্পনাও করতে পারে না। তাই কর্তাদের বড় বড় তাকিয়াগুলো ছিঁড়ে গেলে যখন তাদের জন্যে নতুন খেরো দিয়ে নতুন তুলোর তাকিয়া বানানো হয়, তখন পুরনো তুলো আর ছেঁড়া খেরোগুলো কাজে লাগানো হয় বাড়ির নাবালকদের জন্যে। সব বাড়িতেই একই অবস্থা, ছেলে পুলে কাচ্চা বাচ্চা ছাড়া সংসার যত ওচা মালের গতি হবে কাদের উপর দিয়ে। তবু তো কবরেজ বাড়ির অবস্থা উত্তম, বাৎসরিক বৃত্তি দিয়ে সাজো ধোবা ঠিক করা আছে, নিয়মিত সব ফর্সা করে দিয়ে যায় সে। মানে কি মানে আর কি, কেচে শুকিয়ে পাট করে দিয়ে যায় আর কি। কাঁচা পুকুরে কেচে ভিজে কাপড় চোপড়ে ডাই খিড়কির পুকুরের পৈঠে নামিয়ে রেখে যায়। তারপর তো আছেন মুখ্যদা, ভালো পুকুরের জল দিয়ে শুদ্ধ করে সেই ভিজের বস্তা দিয়ে মেলে দেওয়ার দায়িত্ব তার। তারপর আছে বৌঝিরা, শিবজায়ার ছেলের বৌরা, কুঞ্জর বউ, ভুবনেশ্বরী, পরবর্তী ডিউটি এসে পড়ে এদের উপর। নিত্যি বিছানা, কাঁথার ওয়ার খোলা, আর ওয়ার পরানো কম ঝামেলার ব্যাপার নয়। কিন্তু রামকালীর যে ধোবার উপর এবং সংসার পরিচারিকাদের উপর কড়া হুকুম দেওয়া আছে অন্তত মাসের দুক্ষেপ সব সাফ করতে, আজই বোধ হয় সব সত্য কাঁচা। কলার বাসনার খাড় আর সাজি মাটির গন্ধ পড়ে ছাড়ছে। সত্যবতী নাকে কাপড় দিয়ে শুয়েছে, এই গন্ধটা তার ভারী বিশ্রী লাগে। ও শুয়ে শুয়ে ভাবে, এই বিচ্ছিরি গন্ধটা বাদ দিয়ে কাপড় কাচা যায় না। ওটা ভাবতে ভাবতে আরও অন্য ভাবনায় চলে গেল সত্যবতী। বড় বউ তো একা শুলো, মাঝরাতে উঠে যদি জলে ডুবতে যায়, বউটা তো যাবেই, বাবাকে কী জবাব দেবে সত্যবতী? তারপর গিয়ে রাত পোহালে বাড়ি কুটুম্বে ছেয়ে যাবে তার মাঝখানে সেই বড় বউয়ে ডুবে মরার রেলা। আচ্ছা, বিপদ হলো বটে, না নিশ্চিন্তে থাকা চলে না। বেশি রাতে বাড়ি নিশার নিশ্চুপ হয়ে গেলে উঠে গিয়ে দেখে আসতে হবে বড় বউকে। সবচেয়ে ভালো হয় ওর ঘরটায় বাইরে থেকে শেকল তুলে দিলে, নইলে কবার আর দেখতে যাওয়া যাবে। কোন ফাঁকে যদি উঠে গিয়ে সর্বনাশ ঘটিয়ে বসে থাকে বড় বউ। দরজার মাথায় শেকল, সত্যবতীর হাত পৌঁছায় না। কিসের উপর উঠে শেকলে হাত পাওয়া যায় তাই ভাবতে থাকে সে। ঢিপ ঢিপ করা বুকটা নিয়ে সারদা ঘরে ঢোকে। সারদার আহারকালীন অবকাশে ছেলে কেঁদে ভুবনেশ্বরীকে জ্বালাতন করছিল কিনা জিজ্ঞেস করতেও পারে না। ভুবনেশ্বরী নিজে থেকে বলে, নিশারে গিয়ে শুয়ে পড়ো তো বড় বৌমা, ছেলে সবে ঘুমিয়েছে, জেগে না যায়, শেওরে কাজললতা দিয়ে শুইয়ে রেখে এসেছি। রাসুকে ডাকে এনে ঘরে পুড়ে দেওয়া পর্যন্ত স্বস্তি ছিল না ভুবনেশ্বরীর। কি জানি, যদি অন্ধকারে ঠাউর করতে না পেরে কে কে করে চেঁচিয়ে ওঠে সারদা। এদিকে আবার রাসুকে বলতে পারে না যে ঘরের পিদিম নিবিও না, কারণ ছেলেকে শোবার ঘরে পুড়ে দিয়ে আর তার সঙ্গে কথা কইতে মায়েরই লজ্জা লাগে, এ তো ভাসুরপো। আর সারদাকে এবার স্পষ্টাস্পষ্টি বলা যায় কি করে, ওগো তোমার জন্যে ঘরের মধ্যে মানিক আনিয়ে রেখেছি। বলা যায় না বলে কচি ছেলে ছুতো, তাছাড়া আরেকটু কারণও কি ছিল না, একটু কৌতুকের স্বাদ হলেও শাশুড়ির সম্পর্ক, তবু তো মেয়ে মানুষ। আর বাঘা রামকালীর ঘরণী হলেও ভুবনেশ্বরীর যেন এখনও ভিতর কোথাও একটু কাঁচা একটু সবুজ রয়ে গেছে। মানিকের উপমাটা ভুবনেশ্বরীর
মনে এসেছে। নিত্যকার মানুষটা যে আজ সারদার কাছে পরম মূল্যবান হয়ে উঠছে এ কথা বুঝবার ক্ষমতা ভুবনেশ্বরীর আছে। দেখা যাক বড় বৌমা কতটুকু করায়ত্ত রাখতে পারে স্বামীকে। অবশ্যই ভরসা কিছু নেই, প্যাটা ছেলের মন। নতুন বউ ডাগরটি হয়ে উঠতে উঠতে সারদাও কন্যা ততদিনে তিন ছেলের মা হয়ে বসে। তখন কি আর রাসু নতুন ফুলের মধু ফেলে? ভাবতে গিয়ে চমকে গেল ভুবনেশ্বরী। মনে মনে নাক কান মরলে। রাসু না তার পুত্র স্থানীয়, তার সম্পর্কে এসব কি কথা ভাবছে সে? সম্পর্কে মান মর্যাদা আর থাকছে কি করে তাহলে? ওদের সম্পর্কে সব ভাবনা জোর করে মুছে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল ভুবনেশ্বরী। এবার তাদের দলের খাবার পালা। তবে আজ আর খাবার পরে ঘুম নয়, রাত জেগে কালকের যজ্ঞের কুটনো বাটনা করতে হবে। বড়লোক বাড়ির বউ বলে তো আর আয়েস করবার হুকুম নেই, বউ হচ্ছে বউ। বরং রাসুর মা দুদণ্ড পা ছড়িয়ে বসলে, কি কাজে গাফেলি করলে কেউ কিছু বলবে না, কিন্তু বউদের সেরকম আচরণ অমার্জনীয়। তাই খাটুনি তো দুঃখ ছিল না, শুধু নিজেরা যা ননদের দলে থাকতে পায় সে দলে, হাতের সঙ্গে গল্প গাছাও চলে তাহলে। কিন্তু তা তো হবার জো নেই, একজন গিন্নি পাহারাদার থাকেনি। বউরা ঘর ভাঙানি মন্ত্রণা করছে কি না সেটা তো দেখতে হবে তাদের। এই গুরু কর্তব্যের দায়ে বেচারা শিবজয়াকে যে মরতে মরতে রাত জেগে ছেলে বউয়ের ঘরের পেছনে ঘুলঘুলির নিচে কান পেতে বসে থাকতে হয়। সারদার ঘরে অবশ্য ঘুলঘুলি নেই, ভালো জানালা আছে। বাড়ির মধ্যে সব সেরা ঘরটাই সারদার। বর্ধমান থেকে মিস্ত্রি আনিয়ে রামকালী যখন অনেক খরচা করে দক্ষিণের উঠোনে এই ঘর দালান বানিয়েছিলেন, তখন সকলেই ভেবেছিল এটা রামকালী নিজে স্পেশাল। মিস্ত্রির কাজ শেষ হয়ে গেলে দিনতারিণীও তাই বলেছিলেন, একটা শুভ দিন দেখ তাহলে রামকালী নতুন ঘরে উঠবার। রামকালী হেসে উঠে বলেছিলেন, তোমার যে দেখছি গাছ না উঠতে এক কাঁদি গুমা, ঘরে যে উঠবে সে আসুক আগে। দিনতারিণী অবাক হয়ে বলেছিলেন, কে আসবে, কার কথা বলছিস? ঘরের লক্ষ্মীর কথাই বলছি মা। রামকালী বোধ করি মায়ের হৃদয়গত ধারণা অনুমান করেছিলেন, তাই একবার মায়ের ধারণা বৃক্ষের মূলে কুঠারাঘাত করে পরম শান্তভাবে কথা শেষ করেছিলেন। কেন, তুমি কি শোনোনি রাসুর বিয়ের কথা চলছে? রাসুর বউ এসে ওই ঘরের দখলিদার হবে? দিনতারিণীর সতীনপুর ছেলের বউ? দিনতারিণী আর আত্মসংগ্রহ করতে পারেননি, বিরক্তভাবে বলে উঠেছিলেন, অজ্ঞানের মতো কথা বলো না রামকালী, ওই সেরা ঘরখানা তুমি রাসুকে দেবে? রামকালী আর হাসেননি, গম্ভীর কণ্ঠে বলেছিলেন, দেওয়া দেয়ের কথা কিছুই নেই মা, যার যা ন্যায্য প্রাপ্য সে তা পাবে। দিনতারিণী তথাপি ছেলের ক্রোধ শঙ্কা তুচ্ছ করেও উষ্মা প্রকাশ না করে পারেননি, বলে ফেলেছিলেন, তুমি মাথার ঘাম পায়ে ফেলে উপায় করছো, হিরে হেন জিরে এনে নবাবী পছন্দের ঘর গড়লে, সে দ্রব্যি কুঞ্জর বেটা বউয়ের প্রাপ্য হলো কোন সুবাদে রামকালী? না, রামকালী প্রত্যক্ষে তিরস্কার করেননি মাকে, বরং আরও শান্তকণ্ঠে বলেছিলেন, যে সুবাদে মানুষ বনের জন্তু জানোয়ারদের মতো উদ্দাম হয়ে না বেরিয়ে কোমরে কাপড় দিচ্ছে মা। যাগ্গে ও কথা থাক, জ্যেষ্ঠর ভাগ শ্রেষ্ঠ, এ বিধিটা তো তোমার অজানা নয় মা, রাসু এবারির জ্যেষ্ঠ ছেলে। দিনতারিণীর চোখে জল এসে গিয়েছিল দুঃখে আর অপমান বোধে, তাই শেষ বেশ তর্কে বলেছিলেন, মেজ বৌমার প্রাণটার দিকেও তো তাকাতে হয়, যতই হোক সে এখনও কাঁচা মেয়ে, এই ঘর আরম্ভ হয়ে ইস্তক তার একটা আশা ছিল তো। রামকালী এবার আর একটু হেসেছিলেন, তোমার মেজ বৌমার যদি এমন ইল্লুতে আশা হয়েই থেকে থাকে তো সে আশায় ছাই পড়াই উচিত মা। ছাই পড়াই উচিত? আঁচল দিয়ে চোখ মুছেছিলেন দিনতারিণী। মেজ বৌমার আশাভঙ্গের কল্পনায় যত না হোক নিজেরই আশাভঙ্গে। কুঞ্জ যে জন্মভোর গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়ে সংসারের সব কিছু সেরা ভাগটা ভোগ করে, এটা কি চিরকাল সহ্য হয়? দিনতারিণী আশা ছিল এই ঘরখানার ব্যাপারে অন্তত কুঞ্জ আর কুঞ্জর বউয়ের মুখটা ছোট হবে, সেই আশায় ছাই পড়ল। তাই কেঁদে ফেলে বলেন, ছাই পড়াই উচিত। উচিত বই কি,
ভবিষ্যতে তাহলে আর কখনো এমন বেয়ারা আশা জন্মাতে পাবে না। এরপর দিনতারিণী নীরবে তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন চন্দননগর থেকে ছুতোর এসে ঢুকলো সেই ঘরে। হ্যাঁ, চূড়া পালঙ্ক বানাতে হলে ঘরের মধ্যে বসেই বানাতে হয়, বাইরে থেকে গড়ে এনে লাগিয়ে দেওয়ার রীতি তখনও হয়নি। বহুবিধ কারুকার্য করা পালঙ্ক, ওর জন্যে চন্দননগরের ছুতোরের ভাতও জোগাতে হয়েছিল মাস দেড়েক ধরে। খেয়ে মজুরি নিয়ে আর নতুন কাপড়ের জোড়া বকশিস আদায় করে ছুতোররা চলে গেল। তারপরই বিয়ে হলো রাসুর, নতুন পালঙ্কে ফুলসজ্জে হলো। সেই পালঙ্ক ছেড়ে সারাদিন আজ মাটিতে পড়েছিল সারদা। এখনও খুশাশুড়ির নির্দেশ মতো নিঃসারে ঘরে ঢুকে হুড়োকোটা লাগিয়েছে ছেড়ে তল্লাশ মাত্র না করে ছুপ করে শুয়ে পড়ল মাটিতেই। ঘরে ঢুকে না তাকিয়েও টের পেয়েছিল সারদা, তার আশার আশঙ্কাটা মিথ্যে নয়। আঘ্রাণে অনুমানে হৃৎস্পন্দনে বুঝিয়ে দিয়েছিল সারদাকে, ঘরে তোমার সাত রাজার ধন মানে, এ যেন আবার নতুন বিয়ের পর বিয়ের নতুন বর। দিরাগমনে এসে প্রথম রাত্রে যখন পাঁচটা সমবয়সী মিলে সারদাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় শিকল লাগিয়ে পালিয়েছিল, তখন এমনই বুকটা ধরাস করেছিল সারদার। তবু তো তখন মাত্র 12 বছর বয়স, আর এখন 16। ষোড়শীর হৃদয় তো আলোড়নে আরোই উত্তাল হবে।